হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন কোচিং সেন্টার আজকে আমি সামনে যে আইসিডিএস সুপারভাইজার এক্সাম আছে সেই জন্য আজকে পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কিত যেসব কোশ্চেন থাকে সেগুলো নিয়ে আলোচনা করবো আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে আমরা অশ্কিনে দেখতে পাচ্ছেন অঙ্গনানি পরীক্ষার স্পেশাল প্রশ্ন উত্তর আজকে দেখুন পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো আজকে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আমরা দেখুন কোশ্চেনগুলো দেখো কি বলা হয়েছে দেখুন এক নম্বর কোশ্চেনে দেখুন সুষম খাদ্যের উপাদান কটি দেখুন সুষম খাদ্য উপাদান হলো ছটি নেক্সট কোশ্চনে দেখব সব থেকে প্রোটিন বেশি থাকে কিসে দেখুন মুসুর ডালে মুসুর ডালে সব থেকে প্রোটিন বেশি থাকে তিন নম্বর কোশ্চেনে দেখুন হাড় ও দাঁতকে মজবুত করে কী দেখুন ক্যালসিয়াম ও ফসফরাস ক্যালসিয়াম ও ফসফরাস হাড় ও দাঁতকে মজবুত করে চা পাতায় দেখুন চা পাতায় থাকে ভিটামিন বি কমপ্লেক্স চা পাতা থাকে ভিটামিন বি কমপ্লেক্স ম্যালিক অ্যাসিড পাওয়া যায় টমেটোতে টমেটোতে ম্যালিক অ্যাসিড পাওয়া যায় নেক্সট কোশ্চেন দেখব ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে ভিটামিন কে দেখুন ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করেন ন্যাশনাল প্রোটিন দেখুন এর কোড নাম দেখুন প্রোটিন পি ঊনপঞ্চাশ ন্যাশনাল প্রোটিনের নাম দেখুন প্রোটিন পি ঊনপঞ্চাশ পশু শাক বিশেষভাবে মূল্যবান লো উৎপাদনের জন্য শাক বিশেষভাবে মূল্যবান দেখুন লোহ উৎপাদনের জন্য শাক মূল্যবান নেক্সট কোয়েশ্চেন দেখব আমিষের পরিমাণ সব থেকে বেশি থাকে সুটকি মাসে আমিষের পরিমাণ সব থেকে বেশি থাকে কোথায় না সুটকি মাসে গলাগণ্ড রোগ হয় কৃষির জন্য আইডনের অভাবে আয়োডনের অভাবে কী রোগ হয় গলাগণ্ড রোগ হয় মানবদের গঠনের প্রয়োজন সবচেয়ে বেশি আমিষের মানবদের গঠনের প্রয়োজন সবথেকে বেশি দেখুন আমিষের আয়োডন বেশি থাকে কিসের সমুদ্রের মাসে হাইড্রেন বেশি থাকে সবজি কোথায় সমুদ্রে মাসে কিসের কারণে কচু খেলে গলা চুলকায় ক্যালসিয়াম অক্সিলেট কিসের কারণে কচু খেলে গলা চুলকায় না ক্যালসিয়াম অক্সিলেট নেক্সট কোশ্চনে দেখব রাতকানা রোগ হয় কিসের অভাবে আমরা সবাই জানি ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় পনেরো নম্বর কোয়েশ্চেনটা দেখব কী আছে দেখুন পনেরো নম্বর কোশ্চেনটা দেখুন মুখে ও যে বা ঘা কী অভাবে ভিটামিন বি ট্যুর অভাবে ভিটামিন বি টু অভাবে কী রোগ দেখুন মুখে ও জিপ বা ঘা হয় জলেতে দর্মীণ ভিটামিন ভিটামিন বি ও সি জলেতে দর্মিন ভিটামিন হচ্ছে ভিটামিন বি ও সি সতেরো নম্বর কোশ্চেন দেখব শিশুদের রিকটেস রোগ হয় দেখুন ভিটামিন ডির অভাবে শিশুদের রিকেটাস রোগ হয় ভিটামিন ডি এর অভাবে তারপর নেক্সট কোশ্চেন দেখব মিষ্টি কুমড়ো দেখুন কী থাকে আঠারোতে মিষ্টি কুমড়া থাকে ভিটামিন জাতীয় খাদ্য মিষ্টি কুমড়া থাকুন ভিটামিন জাতীয় খাদ্য মিষ্টি আলু হচ্ছে শ্বেতাশার জাতীয় খাদ্য মিষ্টি আলু হচ্ছে জাতীয় খাদ্য সিমের বিচিয়া থাকে আমিষ জাতীয় খাদ্য দুধে থাকে কি দেখুন ল্যাকটিক অ্যাসিড দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড তারপর আয়োডিনের অভাবে দেখুন গোলাগণ্ড রোগ হয় ব্যবহৃত উদ্ভিদ হচ্ছে করম চা করম চা হচ্ছে দেখুন হেজ ব্যবহৃত উদ্ভিদ হচ্ছে করম চা চব্বিশ নম্বর কোশ্চেন লেবুতে বেশি থাকে কি লেবুতে বেশি থাকে ভিটামিন সি কি লেবু বিন ভিটামিন উৎস হচ্ছে ভিটামিন সি এর উৎস কি লেবু পেয়ারায় ভিটামিনের উৎস হচ্ছে ভিটামিন সি সর্বাধিক শ্নেহাত্রীয় পদার্থের বিদ্যমান দুধে সর্বাধিক জাতীয় পদার্থ বিদ্যমান হয় দুধে সাতই নম্বর কোয়েশ্চনে দেখব শূন্যতা দেখা যায় কোথায় আয়রনের অভাবে শূন্যতা দেখা যায় আয়রনের অভাবে দুধের রঙ সাদা হয় কিসের জন্য প্রোটিনের জন্য প্রোটিনের জন্য হচ্ছে দুধের রঙ সাদা হয় উনত্রিশ নম্বর কোশ্চেনে দেখব ভিটামিন সি এর রাসায়নিক অ্যাসিডিক অ্যাসিড কী ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসারিক অ্যাসিড অ্যাসকোরিক অ্যাসিড প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয় অ্যামোনিয়া অ্যাসিড প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয় অ্যামোনিয়া অ্যাসিড একটি নম্বর দেখব কচু শাকে বেশি থাকে কি লৌহ কচু শাকে বেশি থাকে লৌহ সুষম খাদ্য শর্করা আমিষ ও চর্বি জাতীয় খাদ্য অনুপাত কত দেখুন ফোর ইস টু ওয়ান ইস টু ওয়ান দেখুন সুষম খাদ্য সরকার আমিষ চর্বি জাতীয় খাদ্য অনুপাত হচ্ছে ফোর ইস টু ওয়ান ইস টু ওয়ান সবুজ তরকারিতে সবচেয়ে বেশি থাকে খনিজ পদার্থ ভিটামিন দেখি বলছি সবুজ তরকারিতে সবচেয়ে বেশি থাকে খনিজ পদার্থ ভিটামিন চৌত্রিশ নম্বর কোশ্চেনে দেখব সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায় কিসে দেখুন সব বেশি পটাশিয়াম পাওয়া যায় ডাবে মাড়ি দিয়ে পুজো রক্ত পরে কিসের জন্য ভিটামিন এর অভাবে আমাদের মাড়ি দিয়ে ও রক্ত পড়ে সত্তর নম্বর কোশ্নে দেখব মানব বৃদ্ধির জন্য প্রয়োজন কি আমিষ জাতীয় খাদ্য মানব দেহ বৃদ্ধির জন্য প্রয়োজন কি আমিষ জাতীয় খাদ্য সাতই নম্বর কোশ্চনে দেখব সূর্য কিরণ হতে পাওয়া যায় ভিটামিন ডি সূর্য কিরণ হতে পাওয়া যায় কি দেখুন ভিটামিন ডি দেখুন ভিটামিন ডি হচ্ছে সূর্য কিরণ হতে পাওয়া যায় ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে তাকে অ্যালবোনিম বলে ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে অ্যালবোনিম বলে আমিষের কাজ দেখুন কী হয় আমিষের কাজ হয় দেহপোষ গঠনে সহায়তা করে আমিষের কাজ দেখুন কী হয় দেহপোষ গঠনে সহায়তা করে চল্লিশ নম্বর কোয়েশ্চনে দেখব মোটামুটি সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বাড়ায় কাকে দুধকে মোটামুটি সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বাড়ায় দুধকে একচল্লিশ নম্বর কোশ্চনে দেখব কলেস্ট্রল এক ধরনের দেখুন কলেস্ট্রল কি হচ্ছে এক ধরনের অসমৃপ্ত অ্যালকোহল এক ধরনের দেখুন কলেস্ট্রল হচ্ছে এক ধরনের অসমৃপ্ত অ্যালকোহল বিয়াল্লিশ নম্বরটা দেখুন কলেজন একটি কী দেখুন কলিজন একটি ভিটামিন কলেজন হচ্ছে একটি ভিটামিন তেতাল্লিশ নম্বর কোশ্চেন দেখব হাড় ও দাঁতের তৈরির জন্য ভিটামিন কি দেখুন ভিটামিন ডি ভিটামিন ডির জন্য হাড় ও দাঁত তৈরির জন্য প্রয়োজন ভিটামিন অভাবে রিকটেস্ট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে কী রিকটেস্ট রোগ হয় পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেন দেখব অস্থির বৃদ্ধির জন্য প্রয়োজন ক্যালসিয়াম অস্থির বৃদ্ধির জন্য প্রয়োজন হচ্ছে ক্যালসিয়াম ছেচল্লিশ নম্বর কোশ্চেন দেখব মলা মাছে থাকে কি দেখুন মলা মাসে থাকে ভিটামিন ডি মলা মাছে থাকে ভিটামিন ডি সহজে সর্দি কাশি হয় ভিটামিন সি এর অভাবে সহজে সর্দি কাশি হয় কিসের অভাবে ভিটামিন সি এর অভাবে দেখুন বিষাক্ত নিকোটিন থাকে কোথায় তামাকে বিষাক্ত নিকোটিন থাকে তামাকে ত্বকে ভিটামিন ডি এর তৈরি সাহায্য করে অ্যাল্টোভেসি রশ্সি অ্যাল্টোভেট রশি ত্বকে ভিটামিন ডি এর সাহায্যে থাকে অ্যাল্টোভেট রশি শরীরে শক্তি যোগাতে দরকার দেখুন কী পঞ্চাশ নম্বর শরীরের শক্তি যোগাতে দরকার খাদ্য এগারো নম্বর কোশ্চেন দেখুন সামুদ্রিক মাসে পাওয়া যায় কী আয়োডিন সামুদ্রিক মাসে কী পাওয়া যায় না আয়োডিন বার্ন নম্বর কোশ্চেনটা দেখব সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল হচ্ছে পেয়ারা সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে কোথায় না পেয়ারাতে ভিটামিন এর সবচেয়ে বেশি হয় গাজরে ভিটামিন এর সবচেয়ে বেশি হয় গাজরে মানুষের প্রোটিনের অভাবে কী থাকে দেখুন কোহা শিকর রোগ মানুষের প্রোটিনের অভাবে কী হয় দেখুন কোহা রোগে আয়োডেনের পাওয়া যায় কোথায় শৈবালে শৈবালে আছে আয়োড্রনের পাওয়া যায় নেক্সট কোশ্চেন দেখব ছাপান্ন নম্বর কোশ্চেনটা দেখুন আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রায় গড় ক্যালোরি শক্তির প্রয়োজন কত দেখুন পঁচিশশো ক্যালোরি আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তি প্রায় গড় ক্যালোরি শক্তির প্রয়োজন হয় পঁচিশশো ক্যালোরি সাতান্ন নম্বর কোশ্চেনটা দেখব গ্লুকোজের স্তর সংকেত কত দেখুন গ্লুকোজের সংকেত হল কত ও টুও টু হচ্ছে গ্লুকোজের স্তরের সংকেত নেক্সট কোশ্চেন দেখব আঠেরো নম্বর কোয়েশ্চেনটা রোগ রোগে খেসারি ডাল খেলে জ্যাতিজম রোগ হয় কিসে দেখুন খেসারির ডাল খেলে অনুষাট নম্বর কোয়েশ্চেন দেখব শরীরে হাড় ও দাঁতের গঠনের কাজে বেশি প্রয়োজন হচ্ছে ক্যালসিয়াম শরীরের হাড় ও দাঁতের গঠনের কাজে বেশি প্রয়োজন ক্যালসিয়াম এসেন জাতীয় খাদ্য প্রতিরোধ করতে চর্মরোগ হয় এসেনা জাতীয় খাদ্য প্রতিরোধ করে চর্মরোগ হয়ষট্টি নম্বর কোশ্চেন দেখব সেন জাতীয় খাদ্য উপাদান বেশি থাকে দুধে সেনো জাতীয় উপাদান থাকে কোথায় বেশি দেখুন দুধে বাষট্টি নম্বর কোয়েশ্চেন লেখব দুধের মধ্যে যে প্রোটিন থাকে তার নাম কি কেদিন দুধের মধ্যে যে প্রোটিন থাকে তা হচ্ছে কেজিন নিউমিনিয়া রোগ আক্রান্ত হয় ফুসফুসে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় ফুস ফুস দেখুন চৌষট্টি নম্বর কোয়েশ্চেনটা হ্যাপাইটিস রোগে আক্রান্ত হয় কিসে দেখুন যকৃত হ্যাপাইটিস রোগে আক্রান্ত হয় যকৃতে বিলিরুবিন তৈরি হয় যকৃতে বিলিরুবিন তৈরি হয় যকৃতে আয়োডিন পাওয়া যায় কোথায় শৈবালে আয়োডিন সবচেয়ে বেশি পাওয়া যায় শৈবালে ভিটামিন এর উৎপাদক শ্যার ফেডারিক গ্যালামসবস বা যুক্তরাষ্ট্র দেখুন সাতশো ট্রেন সেন ভিটামিন এ এর উৎপাদক হচ্ছে স্যার ফেডারিক গোলম হফ যুক্তরাষ্ট্র ভিটামিন বি টু রিবিলোবিন এর অভাবে কী হয় মুখে বা জিও পাই ঘা হয় ভিটামিন বি রিব অভাবে মুখে অভাব জিও পাই ঘা হয় তারপরে দেখুন ভিটামিন এর কাজ হল কি প্রয়োজননে সহায়তা করা ভিটামিন এর কাজ হচ্ছে প্রয়োজনীয় সহায়তা সহায়তা করা চৈধ্য নম্বৰ কোচ্চনে লিখিব ভিটামিন সি ৰভাৱে স্কাৰ্বি ৰোগ হয় ভিটামিন সি ৰভাৱে সবাই আমাৰ জানি স্কাৰ্বি ৰোগ হয় ভিটামিন এৰ বাবে লিকেড ৰোগ হয় ভিটামিন ডিৰ বাবে লিক ৰোগ হয় বাৰ্থ নম্বৰ কুৱেশ্যনে লিখিব ৰক্তে গ্ৰুপ আৱিষ্কাৰ কৰে কেন লাৰ ঊনৈছশ ত্ৰিছ চালে ৰক্তে গ্ৰুপ আৱিষ্কাৰ কৰে লেট ষ্ট্ৰেইনাৰ ঊনৈছশ ত্ৰিছ চালে শ্ৰেণীজাতীয় খাদ্য প্ৰতোধ কৰে কে চৰম ৰোগ দেখোন শ্ৰেণীজাতীয় খাদ্য প্ৰতিৰোধ কৰে চৰম ৰোগ চতো নম্বর কোশ্নে বসে জাতীয় খাদ্য উপাদান বেশি থাকে দুধেতে দুধের যে প্রোটিন থাকে তার নাম হচ্ছে কেজিন নিউমোনিয়া রোগে এখন হয় কে দেখুন ফুসফুস নিমা রোগে এখন হয় ফুসফুস এই কোষণগুলো দুবার করে চলে এসেছে দেখুন হেপাটাইটিস রোগে এখন হয় যকৃতে বিলিরুবিন তৈরি তৈরি হয় দেখুন যক বিলিরুবিন হয় তৈরি হয় জক আয়োডিন আয়োজন পাওয়া যায় কোথায় আয়োজন পায়ে শৈবালে এই কোশ্চেনটা বারবার দেওয়া আছে প্রশ্নটা প্রচুর ইম্পর্টেন্ট আমরা যেগুলো আমরা বলুন প্রশ্নগুলো প্রচুর ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে এখানে দেখুন এইটির ফাইভ পর্যন্ত আমাদের কোশ্চেনটি দুবার করে দেওয়া হয়ে গেছে এটার জন্য সরি দেখুন সেরাশি নম্বর থেকে শুরু করছি সেরাশি নম্বর থেকে শুরু করছি দেখুন রক্তের সর্বজনীন দাতা গড়ে দেখুন এ এবং এবি গ্রুপ রক্তের সর্বজনীন দাতা হচ্ছে কে কে দেখুন ও এবং এবি গ্রুপ ও গ্রুপ এবং এবি গ্রুপ রক্তের মাপা যন্ত্রের নাম কি দেখুন স্পিক্স মোমোনোমিটার রক্তের চাপ যন্ত্রের মাপার নাম হচ্ছে কী দেখুন ফিক্স মোমোমিটার ব্লাড প্রেপার কম হলে কি হয় মস্তিষ্কের সরু রক্তনারী রক্ত পঁচায় না ব্লাড প্রেশার কম হলে দেখুন মস্তিষ্কের সরু রক্তনারীতে রক্ত পঁচায় না কোশ্চেনগুলো আমাদের প্রচুর কিন্তু ইম্পর্টেন্ট আইসিডেস পরীক্ষায় আপনাদের আসতে পারে আমরা অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন দেখুন তারপরে কি বলছে উন নব্বই কোশ্চেনটা অতিরিক্ত গ্লুকোজ দেয়ের পাকস্থলী অংশে জমা থাকে গ্যালাইগোজেন নামে অতিরিক্ত গ্লুকোজ দেহের পাকস্থলী অংশে জমা থাকে কি দেখুন গ্যালাইগোজেন নামে নব্বই নব্বই কোশ্চেনটা দেখুন সরকার ও আমিষ উভয়কে পরিপাক করে অংনাশাই রস অঙ্গনাশাই রস দেখুন সরকার ও আমিষ উভয়কে পরিপাক করে অঙ্গনাশাই রক্স রক্ত আমিষাই জীবনের নাম হলো শিগলা রক্ত আমেশ জীবনের নাম হচ্ছে সিগালা বির নম্বই কোশ্চনে দেখব কী দেখুন বির নম্বর কোশ্চিনে কী আছে দেখুন মানবদের জলের পরিমাণ করা দেখুন পঁয়ষট্টি থেকে নব্বই ভাগ মানবদের জলের পরিমাণ কত শতকরা পঁয়ষট্টি থেকে নব্বই ভাগ রক্তের সর্বজনীন দাতা গড়ে যথাক্রমে যত ক্রমে ও গ্রুপ এবং এবি গ্রুপ দেখুন এই কোশ্চেনটা আবার চুরানব্বই থেকে কোশ্চেনটা আবার ডবল চলেছে পঁচানব ছিয়ানব্বই দশটা হয়েছে আমরা দেখুন এখানে বলছি আবার একশো একশো দিয়ে শুরু করছে আবার মানুষের ক্রমেজনের সংখ্যা হলো দেখুন মানুষের ক্রমোজনের সংখ্যা কত তেইশ জোড়া একশো এক নম্বর কোয়েশ্চেন দেখুন মানুষের চোখের রঙ নির্ভর করে কৃষির উপর আইসুরসের ওপর মানুষের চোখের রঙ নির্ভর করে কৃষির উপর রিসের ওপর মানুষের শরীরে কয় ধরনের ভিটামিন পাওয়া যায় না তেরো ধরনের ভিটামিন পাওয়া যায় মানুষের শরীরে কয় ধরনের ভিটামিন পাওয়া যায় তেরো ধরনের ভিটামিন পাওয়া যায় মনসের স্পাইরাল কোডের দৈর্ঘ্যগত আঠেরো ইঞ্চি প্রায় মনসের স্পাইনাল কোডের দৈর্ঘ্য হচ্ছে আঠেরো ইঞ্চি প্রায় রক্ত জমাট বাঁধতে সাহায্য করেন কে দেখুন ভিটামিন কে ভিটামিন কে হচ্ছে রক্ত জমট বাঁধতে রোগ হয় রিকেট রোগ হয় বারবার কোশ্চেন দেওয়া হয়েছে ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় রেডিও আইসোড ব্যবহৃত হয় গলাখণ্ড রোগ নির্ণয়ের জন্য রেডিও আইসোড ব্যবহৃত হয় গলাখণ্ড রোগ নির্ণয়ের জন্য একশো সাত নম্বর দেখুন শীত রক্ত বিশিষ্ট প্রাণী কোনটি শীত প্রাণী ব্যাংক পোষণ পোষণগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট দেখুন প্রাণী জগতে উৎপত্তি ও বংশ সম্পী বিদ্যাকে হয় হেভেলিউশন হিভুলিউশন দেখুন প্রাণী জগতে উৎপত্তি বংশী বিদ্যাকে হয় হেভুলিউশন প্রোটিন ফ্যাক্টরিকে হয় রাই রাইভজনকে প্রোটিন ফ্যাক্টরিকে হয় রাইবকে ফেল রোগের কারণ কোন ব্যাকটেরিয়া রেসিনিয়া পেটিস ফ্লিক রোগের কারণে কোন ব্যাকটেরিয়া দেখুন ইরে পেস্টিস বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার ইনসুলিন দেখুন একশো এগারো নম্বর দেখুন বহুমূত্র রোগে কোন হরমোন দরকার ইনসুলিন একশো বারানব্বই বিশদ দেখুন বিষাদ সাপে কামালে ক্ষতস্থানে থাকে পাশাপাশি দুটো দাঁতের দাগ বিষাদ সাপে কামালে ক্ষতস্থান থাকে কি দেখুন পাশাপাশি দুটো দাঁতের দাগ ভাইকগারা নতুন একটি ওষুধ ভায়েকগারা কি হচ্ছে একটি নতুন একটি ওষুধ সর্দি কাশি হয় কিসের হবে ভিটামিন সি হবে এই কোশ্চেনটা বারবার দেওয়া আছে দেখুন একশো পনেরো নম্বরটা কী হচ্ছে দেখুন সর্বপ্রথম উপসি ধান দেশে চালু হয় এখনও বর্তমান রয়েছে তা হলো ইরি 8 দেখুন সর্বপ্রথম যে উপসি ধান এদেশে চালু হয় এখনও বর্তমান রয়েছে তা হলো ইরি আর্ট শালক স্লে সবচেয়ে বেশি পরিমাণ থাকে কি দেখুন লাল আলতে সবচেয়ে বেশি পরিমাণ হয় লাল আলোতে একশো সাত নম্বর কোশ্চেনে দেখব সৌষণ খাদ্য শর্করা আমিষ জাতীয় খাদ্য অনুপাতে দেখুন ফোর ইস টু ওয়ান ইস টু ওয়ান অনুপাতে সুস্থ মানুষের বিকাশে কোনটি উপয্য আমিষ কোশ্চেনগুলো রিপিট করা হচ্ছে বারবার দেখুন একশো উনিশ নম্বর কোশ্চেনটা সেলিক অ্যাসিড কোথায় পাওয়া যায় দেখুন কোনোটি নয় স্যালিক অ্যাসিড কোনোটি নয় কোথায়ও পাওয়া যায় না হাড় ও দাঁতকে মজবুত করে দেখুন ফসফরাস একশো একুশ নব্বই কোশ্চেন দেখুন অগ্নিশর কানাই বেশি মেনবাসী কি কৃষিজাতীয় ফলের নাম কলা এছাড়াও আছে দেখুন এখানে বড় কোশ্চেন একটু আছে দেখুন শিশুর অপুষ্টি দূর করার উপায় কী কীভাবে করতে হয় জন্ম থেকে পাঁচ বছর পর্যন্ত সাধারণতভাবে শিশুর কী কী রোগ হতে পারে এগুলো আমাদের লিখতে হবে এভাবে আছে আমরা একটু ডিটেলস দেখে নেবেন আমি অবশ্যই এই ভিডিও নিচে ডিসক্রিপশানে পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো আমরা অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে নেবেন এবং আমাদের যেসব বিজ্ঞান জীবনবিজ্ঞান এবং পরিবেশ যদি থাকে আমাদের কিন্তু কোশ্চেনগুলো প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা একটু কালেক্ট করে নেবেন পরীক্ষায় কিন্তু আসতে পারে এই এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট যারা বিভিন্ন চাকরি পরীক্ষা প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে আমি সিলেবাস অনুযায়ী পড়ানোর চেষ্টা করব আপনাদেরকে আমি চাকরির জন্য ফুল প্রিপারেশন দেওয়ার চেষ্টা করবো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি চালু করুন নোটিফিকেশন চালু করে রাখলে যখনই আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড দেবো সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আপনারা অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে নেবেন আমি এই ভিডিও নিশ্চয় ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটি আপনাদের উপকার লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদেরকে শেয়ার আর আপনাদের কিছু কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে আসে আমাকে কল করতে পারেন ততক্ষণ আমার সুস্থ থাকুন ভালো থাকুন অনলাইন কোশ্চেন সাথে সর্বদা জুড়ে থাকুন